হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিলুমিনস থেকে আমি রিয়া আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে। সো আজ কিন্তু আমরা শেয়ার করব আপনাদের সাথে আমাদের অ্যাডভান্স লেভেলে একটা গ্লুটাথিওন ইঞ্জেকশন। সো অ্যাকোয়া স্কিন নিয়ে আপনারা অনেকেই জানেন, আমাদের অনেক ভেরিয়েন্ট দেখেছেন, আমাদের 30, 50, এটা কিন্তু 68, পুরো অন্য লেভেলের একটা অ্যাডভান্স। পুরোটা স্কিন কীভাবে যে আপনাকে সুন্দর করে তুলবে এটা আসলে বলার বাহিরে। সো আমরা যারা চাচ্ছি স্কিনটাকে আরও সুন্দর করে তুলতে, স্কিনের সব সমস্যার সমাধান করতে, আমাদের সব কিছুর জন্য কিন্তু আছে একটাই সমাধান, এটা হচ্ছে অ্যাকোয়া স্কিন। এখানে কিন্তু স্কিন ট্রিনা পিকোসেল, মাল্টিভিটামিন আছে, কজিক অ্যাসিড আছে, কোপার প্রিপেড আছে, তারপরে কিন্তু ভেজিটাল প্রোটিন আছে। এখানে কিন্তু নন প্রিপেটেড, মানে বলতে পারেন যে যত ধরনের যেটা স্কিনটাকে ব্রাইট করার জন্য অ্যাসিড থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে ভিটামিনস থাকে, সব কিছু কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল আছে। এখন আমরা কথায় আসি, কিভাবে এটা আপনার স্কিনকে ফর্সা করবে, আপনাকে সুন্দর করবে, কিভাবে আপনার স্কিনে এটা ভালো থাকবে। এটা কিন্তু একটা সেলের মাধ্যমে আপনার প্রতিটা ব্লাডে যাবে, আপনার ফুল বডিতে যাবে, আপনার ফুল বডির যে ইমিউনিটি সিস্টেম সেটাকে ডেভেলপ করবে, প্রতিটা সেলে গিয়ে ডেভেলপ করে আপনাকে করে তুলবে অনেক বেশি ইয়াং, ফর্সা, আরও সুন্দর। হ্যাঁ, আপনি যদি ফর্সা হতে চান, আপনার স্কিনটাকে আরও সুন্দর করতে চান, স্কিনে সব ধরনের গ্লোয়িং অ্যান্ড হচ্ছে যত ধরনের পিগমেন্টেশনের প্রবলেম থাকুক, যাই থাকুক না কোনো, সব কিছু দূর করতে চান, তাহলে কিন্তু এটা একমাত্র বেস্ট সলিউশন। অ্যান্ড এটাতে কিন্তু আরও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো কিনা আপনাকে ফর্সা করতে হেল্প করবে, আপনার স্কিনটাকে সুন্দর করতে হেল্প করবে। অ্যান্ড দেখেন এদের স্কিনগুলো কত সুন্দর হয়। সো এই টাইপের স্কিন পেতে গেলে কিন্তু আপনাকে একটু কষ্ট করতেই হবে। হ্যাঁ, সো এগুলার বেনিফিট যা যা আছে, ওই বেনিফিটটাকে যদি আপনি বলেন যে ধরে নেওয়া যাক, হ্যাঁ, এটাকে আপনি আরও সুন্দর করতে চান, স্কিনটাকে আপনি আরও ভালো করতে চান, তাহলে কিন্তু স্কিন অ্যাকোয়া, অ্যাকোয়া স্কিনের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু বেস্ট। এই গ্লুটাথিওন ইঞ্জেকশনের মাধ্যমেই নিজেকে ফর্সা করে তুলতে পারবেন, আপনার নিজেকে সুন্দর করে তুলতে পারবেন, আপনার যত ধরনের সমস্যা থাকে দূর হবে, আপনার ভেতর থেকে একটা ইমিউনিটি ডেভেলপ হবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় অনেক সময়, সেটা কিন্তু বেড়ে যাবে, আপনার চুল পড়া বন্ধ হবে, আপনার হাত সুন্দর হবে, নখ সুন্দর হবে, এছাড়াও ফুল বডিতে একটা মিল্কি টোন চলে আসবে, যেটা কিনা একটা পিঙ্কি টোন হোক বা হোয়াইট টোনে হোক। সো এই সব কিছু মিলিয়ে আমাদের গ্লুটাথিওনের ইঞ্জেকশনের সেটগুলো কিন্তু বেস্ট। যারা যারা অনেকেই আছেন সেশন ওয়াইজ বিভিন্ন লেজার সেন্টারে, অ্যাস্থেটিক সেন্টারে নিচ্ছেন, হ্যাঁ, কিন্তু আমরা বলবো রিলুমিন্সের অ্যাস্থেটিক অ্যান্ড লেজার সেন্টারে যদি আসেন, আপনারা কিন্তু অন্যান্য বাংলাদেশের যে কোনো লেজার সেন্টারের তুলনায় একদম লো বাজেটের মধ্যে খুব ভালো ইঞ্জেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন, অ্যান্ড সেশন ওয়াইজ খুব অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন। কারণ অন্যান্য জায়গাতে যেই টাকায় আপনারা একটা সেশন নেবেন, তার থেকে হাফ টাকায় কিন্তু রিলুমিন্স আপনাদেরকে দিবে। কারণ শুধুমাত্র আমরাই সারা বাংলাদেশে এই ধরনের ইঞ্জেকশনগুলো কিন্তু হোলসেল করছি, আপনাদেরকে দিচ্ছি, পাঠাচ্ছি। তো সব কিছু মিলিয়ে রিলুমিন্স আপনাদের জন্য একদম বেনিফিট সহকারে কিন্তু এই প্রোডাক্টগুলো রেখেছে। সো আপনারা যারা চাচ্ছেন নিজেকে একটু সুন্দর করে তুলতে চান, নিজেকে ফর্সা করে তুলতে চান, গ্লোয়িং হেলদি স্কিন চাচ্ছেন, হ্যাঁ, ধরেন ছয় থেকে এক বছর, মানে ছয় মাস থেকে এক বছরের মধ্যে স্কিনটাকে আরও ভালো ডেভেলপ করতে চাচ্ছেন, একদম সুন্দর এরকম স্কিন পেতে চাচ্ছেন মিল্কি টোনে, সো তারা কিন্তু অবশ্যই অ্যাকোয়া স্কিনে এই সেটটা ব্যবহার করতে পারেন। আমাদের রিলুমিনসের লেজার সেন্টারে এসেও কিন্তু আপনারা লেজার নিতে পারেন অথবা সার্ভিস নিতে পারেন। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেল থেকে নাম্বার পেয়ে যাবেন ইজিলি, ওখান থেকে আমাদেরকে কল করবেন এবং জানাবেন যে আপনি কোনটা চাচ্ছেন, কি চাচ্ছেন, নাম বলবেন, জাস্ট আমরা বুঝে যাব, অথবা আমাদের অ্যাস্থেটিক অ্যান্ড লেজার সেন্টারে চলে আসবেন, এসে পারচেস করতে পারেন, সার্ভিস নিতে পারেন। সো এইগুলো কিন্তু একদমই ইজি প্রসেসে চলতেই থাকবে, অ্যান্ড সারা বাংলাদেশে কিন্তু চলছে। সো আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, চলে আসতে হবে আমাদের কাছে। অ্যান্ড আজকে এই পর্যন্তই, সাথে কিন্তু আছে আমাদের অ্যাকোয়া স্কিন, অ্যান্ড অন্যান্য আরও প্রোডাক্ট নিয়ে থাকবো আমরা আপনাদের সাথে। সো আল্লাহ হাফেজ।